কর্মকর্তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানে আতঙ্কে দুর্নীতি বাজারে অস্বস্তিতে সত্রা বড় পরিসরে অভিযানের পরামর্শ পিআইবি ক্রেতাদের পকেট কাটছে সাদিক এগ্রোর বেকারি আউটলেট একটি সিঙ্গারার দাম নব্বই টাকা অন্যান্য খাদ্যপণ্যের দাম দামও আকাশ ছোঁয়া বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণে মানসিক চাপে চাকরি প্রত্যাশীরা কেবল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে বলছেন বিশেষজ্ঞরা চরম ভোগান্তিতে ঢাকা উত্তরের বারো নম্বর ওয়ার্ডবাসী সামান্য বৃষ্টিতে এই হাঁটু পানি সোয়ারেজ লাইন পরিষ্কার না করায় ময়লা ছড়াচ্ছে রাস্তাঘাট এবং যুক্তরাজ্যে তেরো সদস্যের মন্ত্রীসভা নিয়োগ দিলেন স্টারমার প্রথম নারী অর্থমন্ত্রী রাচেল রিপস পররাষ্ট্রমন্ত্রী হলেন কৃষ্ণাঙ্গ দেব ল্যাম দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাজ জাহান মনে এবারে বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে ইতিবাচক বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবি বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষকর্তা আর বর্তমান কয়েকজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার দুর্নীতির খবরে প্রশাসনে তৈরি হয়েছে আতঙ্ক অবশ্য এতে ভোগান্তির শিকার হচ্ছেন সৎ কর্মকর্তারাও এ অবস্থায় সরকারকে আরও বড় পরিসরে শুদ্ধ অভিযানের পরামর্শ দিয়েছে টিআইবি বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের অন্যতম চ্যালেঞ্জ দাঁড়ায় প্রশাসনে দুর্নীতি কমানো নতুন সরকারে ছয় মাসের মধ্যে শুরু হয়েছে শুদ্ধি অভিযান সাবেক আইজিপি বেনজির আহমেদ থেকে শুরু করে এর কর্মকর্তা কেউই বাদ যাচ্ছে না গণমাধ্যমে উঠে আসছে দুর্নীতিবাজদের পাহাড়সম সম্পদ গড়ার নানা তথ্য এমন অবস্থায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে দুর্নীতিবাদ সহকর্মীদের কারণে অস্বস্তিতে পড়েছে সৎ কর্মকর্তারা আত্মীয় স্বজন ও বন্ধু মহলে অনেককেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতির মুখে তবে এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ সাবেক পরিকল্পনা মন্ত্রী জানান আগে দুর্নীতি অভিযোগ থাকলেও এত সংখ্যক কর্মকর্তার বড় বড় দুর্নীতি তথ্য খুবই কম সামনে এসেছে দুর্নীতির মধ্যে বসবাস সুনীতি দুর্নীতি বাইব পাশাপাশি চলে দুটোর মধ্যে আবার বাস করি হঠাৎ যদি দেখি কোথাও বিস্ফোরণ হয়ে গেছে নজরে আসছে চকঝক করছে তখন তো একটু চমকে উঠি বয়ের আগে তো চমক তারপরে না ভয় একশো জন ঝুঁকি নেয় নব্বই জন পার পেয়ে যায় সুতরাং সে মনে করে নাইট আউট অফ টেন চান্স আমি টিকে যাবো তো আর আরও চলো বেশি হচ্ছে আগে কি দুর্নীতি ছিল না সব ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে কয়েকজনের দুর্নীতির তথ্য প্রকাশে অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া খুবই স্বাভাবিক আরো বড় পরিসরে দুর্নীতি বিরোধী অভিযানের পরামর্শ দিয়েছে সংস্থাটি যারা অসৎ দুর্নীতি বাজ কর্মকর্তা যারা ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু কোনোদিনই আতঙ্কিত ছিলেন না এখনো হবেন না দুর্নীতির বিরুদ্ধে কথাগুলো হচ্ছে যে এক ধরনের ফাঁকা বলি আর বাস্তব যেটা সেটা হচ্ছে যেটা আমরা করছি সেটা দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছে অর্থাৎ জনগণকে ভুল বার্তা দেওয়া জনবধূ বলা হচ্ছে যে তোমরা সারা বছর দুর্নীতি করো বছরের শেষে আমাদের কাছে আসলে আমরা তোমাদেরকে বৈধতা দিয়ে দেবো কারো টাকা বৈধতা এরই মধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল সংক্রান্ত আইনের পূর্ণ বাস্তবায়ন করতে বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছে টি নুপুর নূপুর মাহমুদ দেশ টিভি ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল এগারোটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন এ বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের কর্মসূচির বিষয়ে কি কি জানতে পেরেছেন বিস্তারিত জানাবেন আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নির্বাচনের পর এই দ্বিতীয়বারের মতো তিনি টঙ্গিপাড়ার বাড়িতে রাত্রিযাপন করলেন এই গত রাতে এবং আজ সকালে তার যে কর্মসূচি সেটি সকাল এগারোটায় ছিল একটি কর্মসূচি এবং দুপুর বারোটায় একটি কর্মসূচি ছিল কিন্তু সকালে গণমাধ্যমদের আমাদেরকে জানানো হয়েছে যে দুটি কর্মসূচি এক ঘন্টা করে এগিয়ে আনা হয়েছে যার কারণে সকালের প্রথম যে কর্মসূচিটি সেটি সকাল দশটায় শুরু হবে এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে কর্মসূচিটি হচ্ছে সেটি হচ্ছে এই টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর বাড়ির পাশের যে স্কুল গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ে এক সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধ্যয়ন করতেন তিনি যে বিদ্যালয়টি শিক্ষার্থী ছিলেন সেই বিদ্যালয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে আছেন এবং সেখানে আপনার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মুজিব কর্নার তিনি এখানে উদ্বোধন করবেন এবং স্কুলের শিক্ষার্থীদের জন্য খেলার খেলার সরঞ্জাম তিনি সেটি এখানে এই আপনার

গোপালগঞ্জের কোটালিপাড়া টঙ্গিপাড়ায় অবস্থিত সেই সুপার মার্কেটটি তিনি উদ্বোধন করবেন গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার যে কর্মসূচিটি আছে সেই শেষ করে তিনি এখানে আসবেন এবং আমাদেরকে পক্ষ থেকে যতটুকু জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌর সুপার মার্কেটে এখানে একটি ছোট্ট মত বিনিময় সভা করারও কথা রয়েছে এখন এই এই জায়গাটিও স্থান সংকুলন খুব ছোট এবং যেই ছোট হওয়ার কারণে কিন্তু নিরাপত্তা যেই বাহিনী এসএসএফ কিন্তু সেখানে আপনার গণমাধ্যমদের আমাদের রাখতে দেয়নি এবং আমরা এখন এখানে মাল্টিপারপাস পারপাজ পৌর সুপার মার্কেটের এখানে চলে এসেছি তো এই কর্মসূচি দুটি শেষ করে প্রধানমন্ত্রী এই এখন দুপুরে হয়তোবা তিনি বাড়িতে মধ্যাহ্ন এই অংশ নেবেন তার টুঙ্গিপাড়া বাড়িতে এবং তারপর তিনি টুঙ্গিপাড়ার জাতির পিতার সমাধি সৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন ফাতেহা পাঠ এবং মোনাজাত হবে এবং তারপর কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেবেন তো এই দিনের কর্মসূচি ছিল আজ প্রধানমন্ত্রী মন্ত্রী যেটি এখন চলমান আছে টুঙ্গিপাড়াতে ঈশ্বর জয় আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফর এবং সারাদিনের দিনের কর্মসূচি নিয়ে বলছিলেন সহকর্মী জয় যাদব এক পিস সিঙ্গারার দাম 90 টাকা দাম শুনে অবাক হচ্ছেন অবিশ্বাস্য হলেও সত্যি এই সিঙ্গারা পাওয়া যায় সাদেক এগ্রোর বেকারি আউটলেটে সাধারণ দোকানে যা পাওয়া যায় 10 থেকে 15 টাকায় শুধু সিঙ্গারা নয় সব প্রতিষ্ঠানটির আকাশ ছোঁয়া বিক্রেতাদের দাবি নিজেদের খামারের উপকরণ দিয়ে খাদ্যপণ্য তৈরি করায় দাম বেশি আর উচ্চ মূল্যের কারণে এসব আউটলেট থেকে পণ্য কেনেন না স্থানীয়রা নূপুর মাহমুদের আরও একটি রিপোর্ট ছাগলকাণ্ডের পর আলোচনায় আসে সাদিক নাম গবাদি পশু পালনের পাশাপাশি দুগ্ধজাত পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি গবাদি পশুর সঙ্গে সম্পৃক্ততা নেই এমন পণ্যও আছে সাদিক্যাগরোর বেকারিতে তবে সব কিছুর দামই আকাশ ছোঁয়া এমন তথ্যে দেশ টিভি টিম সাদিক আগ্রোর বেকারিতে দেখা যায় প্রতি পিস সিঙ্গার দাম নব্বই টাকা এ বিষয়ে আউটলেটের কর্মকর্তারা জানান নিজেদের ফার্মের গরুর কলিজা দিয়ে বলেই সিঙ্গার দাম বেশি টাকা এটা এটা যে হচ্ছে একদম পারফেক্ট আপনি করে দেখতে পারেন আর এইভাবে হঠাৎ করে আপনি ক্যামেরা নিয়ে কিভাবে তৈরি হয় সাদিক আগ্রোর খাদ্য এই প্রশ্নের উত্তর খুঁজতে দেশ টিম এবার সাত মসজিদ হাউজিং এর বেকারির পণ্যের কারখানায় দেখা যায় সাথে সাথে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। সাadek একর সিঙ্গাড়ার দাম নব্বই টাকা হলেও আশেপাশে দোকান হোটেলে প্রতি পিসের দাম 10 থেকে 15 টাকা। আম বেশি ওরা বেশি আমরাও জানি বেশি নাই। সাadek একর এখানে ওরা সবকিছুর দামই বেশি রাখে। অতিরিক্ত দাম রাখে। এখানে নাস্তা খাইতে গেলে আড়াইশো টাকা লাগে স্থানীয় বাসিন্দারা জানান সাদেক প্রতিটি পণ্যের দাম বেশি তাই কেনেন না তারা আমরা তো রকম উচ্চ বিলাসে আমরা হইতেও পারবো না আর আমরা ওই আকাঙ্ক্ষা না যে এত দাম দিয়ে আমরা কিনা খাবো কেন প্রতিষ্ঠানটির খাদ্য পণ্যের দাম বেশি তা খতিয়ে দেখার দাবিও জানান স্থানীয়রা নূপুর মাহমুদ দেশ টিভি ঢাকা সরকারি চাকরিতে কোটা বহালের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা কোটা বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় নতুন মাত্রা পেয়েছে আন্দোলন শিক্ষার্থীদের অভিযোগ বৈষম্যমূলক কোটা প্রথার কারণে মানসিক চাপে পড়ছেন চাকরি প্রত্যাশীরা আর কোটার পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন সংগঠন বিশেষজ্ঞরা বলছেন পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে তবে কোটার কারণে বৈষম্য সৃষ্টি সংবিধান পরিপন্থী বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা কোটা বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবারও সোচ্চার চাকরি প্রত্যাশীরা কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন ক্যাম্পাস অন্যদিকে কোটা বহালের পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠন সাধারণ শিক্ষার্থীরা বলছেন বৈষম্যমূলক কোটা প্রথার কারণে চাকরির বাজারে বাড়তি তারা ফিফটি যে কোটা দিয়ে আমাদের একটা চাকরির বাজারে পুরো একটা বৈষম্যের মতো তৈরি করা হয়েছে ছাত্র সমাজের মাঝে সেটা ছাত্রদের মধ্যে খুবই হতাশার জন্ম দিয়েছে এটা একটা একটা মেন্টাল প্রেশার যে আসলে মেধার ভিত্তিতে আমার জন্য মাত্র পার্সেন্ট কোটা বরাদ্দ থাকছে সরকারি চাকরির মতো জায়গায় আসলে যখন এই যে কোটা বহাল রাখবেন তিরিশ পার্সেন্ট তো সেখানে হচ্ছে কোটার মাধ্যমে হয়তো অনেকেই উঠে আসবে যারা অযোগ্য কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল বিদ্যমান যে কোটা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং এটা বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি এক ধরনের জুলুম বৈষম্য ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এই বিদ্যমান কোটা ব্যবস্থা ফিরে আসার কথা না আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধান অনুযায়ী পশ্চাৎপদ জনগোষ্ঠীকে কোটা দিতে হবে তবে সেটাও হওয়া উচিত মেধার ভিত্তিতে নারী বা যেসব সংখ্যা লঘিষ্ঠ আদিবাসী যারা আছেন তাদেরকে একটা কোটা দেওয়া যেতে পারে যাতে তারা বৃহৎ জনগণের সাথে গ্রহণ করতে পারে কোটাটা কি যে দুইশো পাশ করল একশো নেয়া হবে সেইখানে একটাই হইতে পারে কিন্তু ফেল করার ভেতর থেকে নিবে এটা কোটা না প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি দুই লক্ষ নাকি মুক্তিযোদ্ধার তালিকা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই মুক্তিযুদ্ধের তালিকা সঠিক এটা বেঠিক নাই অসংখ্য বেঠিক আছে এর মধ্যে পত্রিকায় দেখলাম যে পঞ্চাশ বছরের নিচে বয়স আছে অসংখ্য মুক্তিযোদ্ধা সড়ক ও রেলপথ অবরোধ অবস্থান কর্মসূচির পর শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কোটা বিরোধীরা আর রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা শাহেদুজ্জামান সাকিব ঢাকা এবার নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর মিরপুরের আহমদনগর পাইকপাড়া শাহালিবাগ আনসার ক্যাম্প ও টোলার এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ড সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে এখানকার বেশিরভাগ রাস্তায় সোয়ারেজ লাইন পরিষ্কার না করায় পানির সাথে ময়লা ছড়িয়ে যায় রাস্তাঘাটে এলাকায় আরেকটি বড় সমস্যা মাদক বাসিন্দাদের অভিযোগ শত সমস্যাতেও দেখা মিলে না স্থানীয় কাউন্সিলরের শাহিদুজ্জামান সাকিবের আরও একটি রিপোর্ট সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে সাহালিবাগ এলাকার এসব বাড়িতে এতে সহ নানা ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের আমগর বাসায় যায় তারপরে বাড়ি যায় ঘরে পানি উঠে আমরা টাকা পয়সা দিয়ে পরিষ্কার করাইলে তারপরে পানি কিনলি হয় আর নাইলে সিটি কর্পোরেশনের তো কোনো উদ্যোগ নেওয়া হয় না কোনো কাউন্সিল আর খবর পানি উঠে অচলা অবস্থা তৈরি হয় ধানক্ষেত মোড়ের এই সড়কটিতেও অভিন্ন চিত্র স্থানীয় কাউন্সিলরের বাসার সামনের জোনাকি রোডেও রাস্তাঘাটে যে বৃষ্টি হইলে এই জায়গায় মানে পানি জমে এই জায়গাটার মধ্যে দশ মিনিট বৃষ্টি হওয়ার পরে রাস্তা এই গজ এই রাস্তাটুকু আপনার পানিতে তলা যায় খুব অল্প বৃষ্টিতেই দুপাশ থেকে পানিটা সেদিকে এভাবে চাপ সৃষ্টি হয় যে অল্প কতক্ষণের মধ্যে এক থেকে দুই আড়াই ফিট তিন ফিট পর্যন্ত বেড়ে যায় এলাকাবাসীর অভিযোগ রাস্তাঘাট বেহাল হয়ে পড়লেও খোঁজ রাখেন না স্থানীয় কাউন্সিলর এই যে যা রাস্তাঘাট যেটি যেটি দেখো সব উন্নয়নমূলক কাজ যাইছে ইকবাল হোসেন টুটে নাম হয়েছে সাবেক কমিশনের নাম এই এলাকার যে কাউন্সিলর আছে তার সাথে মনে হয় না যে আপর সাধারণ জনগণের কোনো গণসংযোগ আছে ওয়ার্ডটির আরেকটি প্রধান সমস্যা জনতা এর আশপাশের বস্তিতে মাদকের রমরমা ব্যবসা তবে সব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর মাদক সমস্যার দোষ পান প্রতিপক্ষের উপর অতিরিক্ত আমি কোনো কিছুই করি নেই আবার কেউ আমাকে বলতে পারবে না কোনোখান থেকে কোন রাস্তা থেকে এক টাকা চাঁদা কিংবা এক টাকা ঘুষ কিংবা অন্যায়ভাবে কোনো জমি দখল এগুলো আমি করেছি আমার দিক আমাকে দিয়ে আপনার নাম বলানোর কোনো মানে হয় না আপনাদের গোয়েন্দা সংস্থা আছে আপনারা দেখুন খোঁজখবর নিয়ে কে এই ব্যবসা করতেছে ওই ধরা পড়ে আবার চলে আসে এশিয়া আমরা যে নাম বলবো তখন আমাদের সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা হবে তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা সংবাদ সকালে আরো থাকছে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম জামালপুরে বন্যা পরিস্থিতি লাখো মানুষের ভোগান্তি অনাহার অর্ধাহারে দিন কাটছে অনেকে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন লেবার নেতা কিয়ার স্টারমার প্রথম নারী চ্যান্সেলর বা অর্থমন্ত্রী দায়িত্বে রাচেল রিপস আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামিকে বেছে নেন স্টারমার উপপ্রধানমন্ত্রী হিসেবেও অ্যাঞ্জেলা রাইনার। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াত্তে কুপার প্রতিরক্ষায় জন হিলি বিচারমন্ত্রী শাবানা মাহমুদ শিক্ষায় ব্রিজেদ ফিলিপসন জ্বালানি অ্যাড মিলিব্যান্ট বাণিজ্যে জনাথন রেনল্ড শ্রম ও কারামন্ত্রী লিস ক্যান্ডাল পরিবেশে স্টিভ রিড বিজ্ঞান উদ্ভাবন ও প্রযুক্তি পিটার কাইলি আর নতুন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিসা নন্দী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা এর আগে শুক্রবার দেশটির সাধারণ নির্বাচনে তার দল লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পরিবর্তনের সূচনা বলে মন্তব্য করেছেন স্টারমার বিস্তারিত দেওয়ান মুবাসিরা হোসেনের রিপোর্টে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে ছুটে যান লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার সেখানেই তাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা এরপর প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিট প্রাঙ্গনে ভাষণ দেন স্টারমার এই মহান জাতির জন্য পরবর্তী সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজা আমি তা সাদরে গ্রহণ করেছি প্রথম কোনো এশিয়ান হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেশি সুনাক সদ্যবিদে এই প্রধানমন্ত্রীর অবদানের জন্য ধন্যবাদ জানাই তার অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই এর আগে নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন বেশি সুনা নির্বাচনে জয়লাভ করা লেবার পার্টির নেতা স্টারমারকে শুভেচ্ছা জানান তিনি রিটার্নিং কর্মকর্তাসহ যারা ভোটের সঙ্গে ছিলেন প্রথমেই তাদের ধন্যবাদ জানাই আমার বিরোধীদেরও অভিনন্দন জানাই দুর্দান্ত প্রচারণের মাধ্যমে তারা জয়লাভ করেছে লেবার পার্টির নেতা স্টারমার্কে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে আমি ফোন করেছি এই ফলাফলের মধ্যে দিয়ে ক্ষমতার হচ্ছে ও ব্রিটিশ যে বদল দিয়েছে তা থেকে অনেক কিছুই শেখার আছে ছয়শো পঞ্চাশটির মধ্যে চার শতাধিক আসনে জয় পেয়েছে লেবার পার্টি যেখানে ভরাডুবি ব্রিটেনের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির এবারের সাধারণ নির্বাচনে সব মিলিয়ে অংশ নিয়েছে প্রায় আটানব্বইটি রাজনৈতিক দল যেখানে তিরিশ জনের বেশি বাংলাদেশি প্রার্থী অংশ নেন রেকর্ড ভেঙে এবার চার হাজার পাঁচশো পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনশো সতেরোটি আসনে স্বতন্ত্র প্রার্থী চারশো উনষাট জন দেওয়ান মুবাসিরা হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি যুক্তরাজ্যের এই নির্বাচনে চৌত্রিশ বাংলাদেশি বংশোদ্ভূত লড়াইয়ে নামলেও শেষ মেশ জয় ঘরে তুলতে পেরেছেন চার নারী তারা হলেন রুশনারা আলী টিউলিপ সিদ্দিক রূপা আশা হক এবং আফসানা বেগম হাউস অব কমন্স জয়ী চার অদম্য ব্রিটিশ নারী রাজনীতিকের গল্প জানাচ্ছেন রজনী রহমান যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে বাজিমাত করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীরা লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি মোট তেইশ হাজার চারশো বত্রিশটি ভোট পেয়েছেন তিনি লেবার পার্টি ক্ষমতায় আসায় মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন টিউলিপ টাওয়ার হেমলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে আবারও নির্বাচিত হয়েছেন রোশনারা আলী পনেরো হাজার আটশো ছিয়ানব্বইটি ভোট পেয়ে টানা পঞ্চমবার জয়ী হন তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারার জন্ম সিলেটের বিশ্বনাথে আফসানা বেগম পপলার এন্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বার বাজিমাত করেছেন মোট আঠারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট পেয়ে প্রতিপক্ষকে বারো হাজার ভোটে হারিয়েছেন তিনি আফসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও তাদের আদিবাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে আর লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে টানা চতুর্থবার জয়ী হয়েছেন ডক্টর রূপা হক লেবার পার্টির মনোনয়নে বাইশ হাজার তিনশো চল্লিশ ভোট পেয়েছেন তিনি কিংস্টোন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন তিনি রূপার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায় লেবার পার্টি থেকে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশ্রফ ও রুমি চৌধুরী টুরি দলের দুর্গখ্যাত সাউথ নর্থা মটনশায়ের আসনে পনেরো হাজার পাঁচশো ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুফিয়া এ আসনে উনিশ হাজার একশো একানব্বইটি ভোট পেয়ে জয়ী হয়েছেন কনজারভেটিভ পার্টির সারাবুল উইথাম আসনে কনজারভেটিভের তারকা প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল আঠারো হাজার আটশো সাতাশটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আর তেরো হাজার ছয়শো বিরাশিটি ভোট পেয়েছেন রুমি চৌধুরী রজনী রহমান নিউজ ডেস্ক দেশ টিভি জানবো বন্যা পরিস্থিতি এবং বন্যার সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও মেহিদি হাসান আহ প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে জামালের কাছে জামাল বন্যা পরিস্থিতির কি কি খবর রয়েছে আপনার কাছে আমাদেরকে বিস্তারিত জানাবেন আপনাকে যদি একটু বলি আসলে লালমনিহাটে কিন্তু গত দুদিনের বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে তিস্তার পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে আজকে সকালে অবস্থিত দেশের বৃহত্তম প্রকল্প যে তিস্তার বিপদসীমার পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার মাত্র দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আরেকটি বিষয়ে জানাতে চাই যে এবছর কিন্তু এ পর্যন্ত ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু আজকে মাত্র দশ সেন্টিমিটারই কিন্তু সর্বোচ্চ পানি বৃদ্ধি বলে আমরা জানতে পেরেছি আর এই হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং রাশের যে ঘটনা এটি কিন্তু এবছর এ পর্যন্ত ছয় বারেরও বেশি ঘটলো এবং এই আজকে সকালে পানি বৃদ্ধি পেতে শুরু করার কারণে কিন্তু লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলার গর্দিমারির কিছু নিম্নাঞ্চল এবং আদিতমারি উপজেলার মহিষকোচা ইউনিয়নের গোবর্ধন সহ কয়েকটি নিম্নাঞ্চল এবং লালমিয়ার সদর উপজেলার চর এবং কালমাটি এলাকার কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে তবে এই পানির স্থায়িত্ব কতটুকু থাকবে এটি কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল একটি বিষয় জানাতে চাই যে এর আগে কিন্তু একটি স্বল্পমেয়াদী বন্যা হয়েছিল সেই বন্যার ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু অন্তত পাঁচবার তিস্তার পানির হ্রাস এবং বৃদ্ধির ঘটনা ঘটছে এবং এই তিস্তি তিস্তার পানি যে হঠাৎই বৃদ্ধি এবং হ্রাসের ঘটনায় কিন্তু লালমনিহাটের যে তিস্তা রয়েছে সেই তিস্তার কিন্তু কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তিস্তার যে ভাঙন প্রবণ এলাকা গুলো রয়েছে সেই ভাঙনপ্রবণ এলাকাগুলো কিন্তু এরই মধ্যে পানউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসন পরিদর্শন করে নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলে তাদেরকে আশ্বাস করেছেন যে পানির নদী নদী ভাঙনের যে আশঙ্কা রয়েছে সেগুলো রোধে চেষ্টা করবে আরেকটি বিষয় জানাতে চাই গতকালকে কিন্তু হঠাৎই তিস্তার পানি কমে যাওয়ার কারণে কিন্তু তিস্তা যে ব্যারেসপাড়ে আছে সেই ব্যারেস পয়েন্ট এলাকার পার্শ্ববর্তী একটি বাদ চন্ডিমারি বাদ নামে পরিচিত সেই বাদটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে আরো জানাতে আসলে আমরা এ পর্যায়ে যেতে চাই জামালপুরে জামালপুরে অপেক্ষা করছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি জানাবেন যে আপনার আপনার জেলায় বন্যার সর্বশেষ কি খবর রয়েছে সেন্টিমিটার সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই সেটি হচ্ছে যে গত ছয় ঘন্টায় এক সেন্টিমিটার কমে বর্তমানে জামালপুরের ঘাট পয়েন্টে তিরানব্বই সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উজানের পাহাড়ি ঢলে এই সৃষ্টি হয়েছে গত চার দিন যাবত যাবৎ পড়ে পড়েছে জনদূর্ভুবে রূপান্তরিত হয়েছে এই বন্যার পানি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে গত চার দিনের বন্যায় এ পর্যন্ত তেইশটি ইউনিয়নে কিন্তু পানি ঢুকেছে ইতিমধ্যে প্রায় দেড় লাখ লোক কিন্তু পানিবন্দি হয়ে পড়েছে জেলা প্রশাসন থেকে বারবার বলা হয়েছে যে প্রত্যেকটি উপজেলায় এবং ইউনিয়নে কিন্তু যে যে বন্যার দুর্গতদের জন্য বিভিন্ন ধরনের শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা কিন্তু বানবাসী মানুষদের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দেখতে পেরেছি তারা কিন্তু বারবার বলেছেন যে সরকারি সহযোগিতা ছাড়াও কোনো ব্যক্তিগত সহযোগিতাও কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি এছাড়াও জামা বন্যার যে পানির তীব্র স্রোতে জামালপুর থেকে দেওয়ানগঞ্জে রাজীবপুর রৌমারি উপজেলায় যেতে যে প্রধান সড়কটি সেটি কিন্তু ভেঙে গেছে যার কারণে রাজীবপুর রৌমারিতে যেতে পারছে না বেশিরভাগ মানুষ এবং সংযোগ সড়কটিও বন্ধ হয়েছে এছাড়াও জামালপুরের মাদারগঞ্জ ইসলামপুর দেওয়ানগঞ্জে কিন্তু বন্যার পানি ঢুকেছে এবং বিভিন্ন রাস্তাঘাটের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই ফসলের যে পাট সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এটি যদি আরো দু একদিন বন্যা কবলিত এলাকায় যদি আরো পানি বৃদ্ধি হয় বা পানি এই পর্যন্ত দ্রুত না কমে তাহলে কিন্তু এই পাটেরও কিন্তু অনেক ক্ষতি হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ এছাড়াও বর্তমানে সবচেয়ে বড় বিপাকে রয়েছে কি যে গবাদি পশুর খাদ্য নিয়ে যারা গবাদি পশু লালন পালন করেন তাদের চারপাশেই পানি পানি থাকার কারণে গবাদি পশুর কোন ধরনের খাদ্য না থাকায় গবাদি পশুদেরকে তারা খাদ্য দ্রব্য দিতে পারছেন না যার কারণে গবাদি পশুগুলো নিয়ে তারা অন্যত স্থানান্তর হয়ে যাচ্ছেন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জামালপুরের বন্যা নিয়ে ইস্টল আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ লালমনিরহাট ও জামালপুর থেকে বন্যা পরিস্থিতি জানাছিলেন সহকর্মী জামাল বাচ্চা এবং মেহেদি হাসান সংবাদ সকালে আরও থাকছে ইউরোল লড়াইয়ে ঘরের মাঠে হারলো জার্মানরা সেমিটে স্পেন রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে এম বাপ্পে ফ্রাং বগুড়ায় যমুনায় হঠাৎই বেড়েছে পানির স্রোত এতে শুরু হয়েছে নদী ভাঙন হুমকিতে পড়েছে শারিয়াকান্দের ডান তীরের বন্যা নিয়ন্ত্রণ ভাত এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ এদিকে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেললেও এলাকাবাসীর দাবি করতে হবে স্থায়ী সমাধান সঞ্জু রায়ের প্রতিবেদন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন গেল বছর খরস্রোতা যমুনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে এভাবে শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যান অনেকে ভাঙনের পোষাতে যারা এখনও লড়াই করে যাচ্ছেন জীবনযুদ্ধে এইদিকে গত মাস থেকে যমুনায় বাড়ি পানি সে সঙ্গে বেড়েছে তীব্র স্রোত এতে বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কামালপুরের ইছামারা ও আরেক চর শিমুলতাইল এলাকার নদীর পারের হাজারো মানুষ ভাঙন আতঙ্কে চরম দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাদের যা কিছু আর তো আমার নাই ভেঙে গেলে আঙ্গিরা কোনো কোন জায়গায় পানি যেমন কম আছে ঠিক করে বা যেমন কি করবো কি আল্লাহ কি করবে না করে আল্লাহ আমি এখানে আমাদের বাড়ি ছিল এখান থেকে বাড়ি ঘর সব উঠে গেছে আমরা সরকারের কাছে দাবি জানাই এটার একটা স্থায়ী সমাধান চাই স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সময় থাকতেই ব্যবস্থা না নিলে নদী ফাঙ্গনে বাড়তে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ সেই সঙ্গে স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি তার শত কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি কোনো ক্রমে মূল ক্ষতিগ্রস্ত থেকে নদীর দূরত্ব এখন হচ্ছে চারশো মিটার বেশি না সেই কারণে আমরা সরকারের মহলের কাছে জোর দাবি দানাব যে পানি উন্নয়ন বোর্ড যে কাজটা করতেছে সেটার যাতে স্থায়ী রূপ যাতে হয় যমুনার তেরোশো মিটার অংশে তীর রক্ষায় জিও ব্যাগ ও টিউব সহ বড় ধরনের ক্ষতি এড়াতে বাকি অংশগুলোতেও কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড তামরা আমরা জিও ব্যাগ ফেলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছি আশা করছি দুই মাসের মধ্যে রিপোর্টটা পেলেই এই বছরের মধ্যে ডিপিপির অনুমোদন হবে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি সারিয়াকান্দির কামারপুর থেকে ধুনটের বানিয়াজান পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার তীর স্থায়ীভাবে সংরক্ষণে আটশো কোটি টাকার একটি প্রকল্প চলমান আছে বলে জানান জেলা প্রশাসক আমাদের এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে গুচ্ছ গ্রাম আছে তো আমাদের ওই এলাকাগুলো যদি প্রোটেক্ট করতে হয় তাহলে সেখানেও কিন্তু আমাদের প্রোটেকশন ওয়াল তৈরি করতে হবে সেটা জিও দিয়ে হোক আর যে কোনো হোক তো এই বিষয়গুলো আমি আজকে দেখছি আমি দেখে পরিদর্শন করে আমরা পরিদর্শন প্রতিবেদন পাঠাবো আশা করছি যে ইনশাল্লাহ আমরা এটা সেভ করতে পারবো শুধু জিও ব্যাগ ফেলে নয় ভাঙন রোধে স্থায়ী সমাধানে ব্যবস্থা নিতে সরকারের উচ্চ মহলের প্রতি অনুরোধ ভাঙন কবলিতদের নিউজ ডেস্ক দেশ টিভি দেশের অন্যতম রপ্তানিযোগ্য মাছ কুচিয়া যা দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রতি বছর বৈদেশিক মুদ্রা আয় হয় শত কোটি টাকার উপরে তবে সাম্প্রতিক বছরগুলোতে হাওড় বিলে ব্যাপকভাবে রিং জাল ব্যবহারে কমেছে কুচিয়ার উৎপাদন যদিও মৎস্য বিভাগ বলছে কুচিয়ার উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ ও রিং জাল ব্যবহারের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে হবিগঞ্জ থেকে সহকর্মী আমির হামজার তথ্যচিত্রের ডিস্ক রপ্তানিযোগ্য মাছ কুচিয়া দেশের বাজারে এর তেমন চাহিদা না থাকলেও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকায় দিন দিন বাড়ছে উৎপাদন ও আহরণ বর্ষা মৌসুমে শুধুমাত্র সিলেট অঞ্চলেই কুচিয়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার মানুষ 2021 বাস অর্থবছরে সারা দেশে 9428 মেট্রিক টন কুচিয়া উৎপাদন হয় এর মধ্যে চীন জাপান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয় 2872 মেট্রিক টন যা থেকে দেশে আসে 127 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাধারণত জলাশয়ে চাষ ও প্রাকৃতিক উপায়ে কুচিয়া উৎপাদন হলেও হবিগঞ্জের পুরোটাই আসে হাওয়া হাওড়ের প্রাকৃতিক উৎস থেকে তবে মৎস্যজীবীদের অভিযোগ আগের তুলনায় কুচিয়ার ভালো দাম পাওয়া গেলেও হাওড়ে জালের ব্যবহার বাড়ায় কমছে উৎপাদন বড় সমস্যা রিংজারের লাগি এখন আর ছোট ছোট কুচ্চা মরে জায়গা বড় কুচ্চা তো এখন পাওয়া যায় না কুচ্চা তো তোমার কম পাওয়া যায় আমরা তো রেডি আমরা ফুসে না বর্তমানে শিকারি পর্যায়ে প্রতি কেজি কুচিয়া বিক্রি হয় 300 থেকে 350 টাকা মৎস্যজীবীদের কাছ থেকে সপ্তাহে দুই দিন কুচিয়া কেনেন ফরিয়ারা পরে তারা আরদদারদের বিক্রির পর কুচিয়াগুলো চলে যায় ঢাকা ও চট্টগ্রামে শিকারিগুলো গ্রাম থেকে মাল মারে আরো ব্যবহারী গুলো আছে আরদ মালাইনা দে আমরা ডাকা লয়ে যাই বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আমরা প্রতি সপ্তাহে প্রায় দশ টন পনেরো টন মালজা প্রতি সপ্তাহে প্রায় মাসে 50 থেকে 60 টন মাছ। বৈদেশিক মুদ্রা আয়ের এই সম্ভাবনাময় মাছ কুচিয়ার উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানায় জেলা মৎস্য অফিস। চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের মাধ্যমে তারা কিভাবে এটাকে তারা বাকি দিক ছোট বোনা ধরে কিভাবে এটা মোটা তাজা করে বড় করা যায় এই বিষয় আমাদেরকে বিভিন্ন চাষী প্রশিক্ষণে প্রশিক্ষণ দিচ্ছি। গেল অর্থ বছরে শুধুমাত্র হবিগঞ্জ জেলায় উৎপাদিত কুচিয়ার বাজার মূল্য ছিল 5 কোটি টাকার বেশি। সরকারি চাকরি ছেড়ে দেশীয় মাছের ডিম থেকে রেনু উৎপাদন করে ভাগ্য বদলেছেন পিয়াল হোসেন নামে এক যুবক শুরুতে এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করলেও এখন তার বছরে আয় এক থেকে দেড় কোটি টাকা শুধু নিজের ভাগ্য বদলি নয় বেশ কয়েকজনের কাজের ব্যবস্থাও করেছেন কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট পড়াশোনা শেষ করে বগুড়া ফিশারিতে কেমিস্ট হিসেবে চাকরি শুরু করেন নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের যুবক পিয়াল হোসেন দুই বছর চাকরি করার পর নিজে কিছু করার ভাবনা থেকে দুই সালে গ্রামে ফিরে গড়ে তোলেন দেশীয় মাছের ডিমের হ্যাচারি বর্তমানে তার হেজারিতে দেশীয় শিং মাগুর ট্যাংরা পাবদা কই তেলাপিয়া পাঙ্গাসহ নানা প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয় এসব রেণু যাচ্ছে সারা দেশে এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে হ্যাচারি শুরুর পর তাকে শুনতে হয়েছে কটু কথা এখন তার বছরে আয় এক থেকে দেড় কোটি টাকা আমি বছরে দুই থেকে তিন কোটি টাকা বেচা কিনা করি এখন আমার বছরে আমার দেড় থেকে এক থেকে দেড় কোটি টাকা লাভ আসে নিজের ভাগ্য নয় হ্যাচারিতে কাজ করার সুযোগ পেয়েছেন স্থানীয় দশ থেকে পনেরো জন এখানকার পোনার মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে আসেন চাষিরা স্থানীয় যুবকদের কাছে আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন পিয়াল এই হাসারির ভালো খবর পাই যে এখানে ভালো পোনা অথবা রেনু পাওয়া যায় তো সে কারণে আমি এখানে গুলসা মাছের রেনু নেওয়ার মাগর মাগুর মাছ নিতে আসছে এর আগেও নিয়ে গেছে প্রোডাকশন খুব ভালো আছে আবার আসছে নিতে অনুসরণ করে আরও যারা বেকার শিক্ষিত যুবক যারা আছে তারা এরকম বেকার না থাকে পেয়ালের মতো সামান্য মূলধন দিয়ে যদি এটা শুরু করে একটা সময় তারা অনেকভাবে উন্নয়ন করা সম্ভব নিজের আমি এখানে মাছের হাজারিতে কাজ কাম করি এখানে থাকে আমার সংসার মোটামুটি ভালোভাবে চলে পড়াশোনা করি পড়াশোনা ফাঁকা ফাঁকে এখানে আমি আসে যখন ডেলিভারি হয় ওখানে তখন আমি ওখানে ডেলিভারি দিয়ে কিছু টাকা পায় ওই টাকা দিয়ে আমার হাত খরচ হয় মৎস্য হ্যাচারিতে আগ্রহীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য বিভাগ আর উদ্যোক্তা আছে নতুন নতুন প্রজাতি দেশীয় প্রজাতিগুলো যারা রেন উৎপাদনে আগ্রহী তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা আমরা প্রদান করে থাকি মৎস্য হ্যাচারির পরিধি বাড়াতে সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা চেয়েছেন পিয়াল হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি যুক্তরাজ্যে দুশো বছরের মধ্যে বড় পরাজয় টোরিদের ব্রিটিশ অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিকে রক্ষণশীলদের ভরাডুবির কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা কিয়ার স্টারমারের নতুন চ্যান্সেলর র্যাচেল রিপসকে লড়তে হবে মূল্যস্ফীতি আর্থিক কৃচ্ছতা ব্রেকজিট কোভিডের অভিঘাত কর রাজস্বে পতন সহ নানা চ্যালেঞ্জের সঙ্গে আফটিন রিপোর্টে বিস্তারিত দক্ষ ফুটবলার থেকে রাজনীতির মাঠে নেমে নয় বছরেই বাজিমাত ঝিমিয়ে পড়া লেবার পার্টিকে যুক্তরাজ্যের ক্ষমতায় ফেরালেন দোরদণ্ড প্রতাপে বলা হচ্ছে দুইশো বছরের মধ্যে বড় পরাজয় টরিদের জয়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ যা ব্রিটিশ রাজনীতিতে বিরল রক্ষণশীলদের ফরাডুবির বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ অর্থনীতির টালমাটাল অবস্থাকে যাকে স্টারমার সরকারের জন্য চ্যালেঞ্জ বলা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন লেবার নেতা কিয়ের স্টারমার প্রথম নারী চ্যান্সেলর বা অর্থমন্ত্রীর দায়িত্বে র্যাচেল রিপস যাকে লড়তে হবে মূল্যস্ফীতি আর্থিক কৃচ্ছতা ব্রেকজিট কোভিডের অভিঘাত কর রাজস্বের পতন সহ নানা চ্যালেঞ্জের সঙ্গে তার উপর বছরের পর বছর দেশটিতে দ্রুত গতিতে বেড়েছে সরকারি ঋণের বোঝা সাম্প্রতিক সময়ে আয়ের স্থবিরতা জীবনমাত্রার মানে পতন ও ব্যবসায়িক বিনিয়োগ কমে যাওয়ার মতো বিষয়গুলো পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বর্তমানে যুক্তরাজ্যের ষোলো থেকে চৌষট্টি বছর বয়সী কর্মজীবী প্রায় চার কোটি চব্বিশ লাখ এর মধ্যে বেকার চব্বিশ লাখ ইউনিভার্সাল ক্রেডিট সহায়তা দিতে হচ্ছে সাতষট্টি লাখ মানুষকে দেউলিয়াতে দ্বার প্রান্তে থাকা স্থানীয় সরকার ভেঙে পড়া অবকাঠামো দীর্ঘস্থায়ী আবাসন ঘাটতি গৃহহীনদের সংখ্যা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা অন্যতম চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলছেন বড় ধরনের অর্থনৈতিক সংস্কার ছাড়া দ্রুত এ চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব নয় লেবার সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা উচ্চ সরকারি বিনিয়োগ নতুন শিল্প কৌশল ও নীতি সংস্কারের ঘোষণা দিয়েছে পর্যবেক্ষকরা বলছেন সরকারি ঋণের লাগাম টানতে কথা বললেও কর ও ব্যয় নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট করেনি লেবাররা ঋণের বোঝা কমাতে বাড়াতে হবে কর হার তবে জনগণের করচাপ তথা ব্যয় বেড়ে যাওয়া জনিক টানা পড়েনে দুই বছর আগে মাত্র ঊনপঞ্চাশ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে হয় লিস্ট্রাসকে আফরিন মৌ টিভি এবার খেলার সংবাদ ইউরোর রোমাঞ্চকর লড়াইয়ে স্বাগতিক জার্মানিকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন কোয়ার্টার ফাইনালে আরেক হাই ভোল্টেজ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে পাঁচ দিন ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স